বন্ধুরা, আজ তোমাদের ঝাল সুজি করে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দেব, বেশি না, এই 3-4 চামচ মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে যা যা উপকরণ লাগবে মোটামুটি গুছিয়ে নিয়েছি সুজি ঝাল সুজি করার জন্য। আমার ফার্স্টে পেঁয়াজ দেব, পেঁয়াজ লাগছে, রসুন, লঙ্কা কুচি, আদা কুচি, আর সবজি আমি কুচিয়ে নিয়েছি, পটল কুচি, ঢেঁড়স, গাজর, একটু ধনে পাতা আর আলু, আর এদিকে শসা। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে আমার বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে এরকম হাত দিলেই বোঝা যাবে তেল আমার গরম হয়ে গেছে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। ফ্লেমটা বাড়িয়ে দিলাম ফুল ফ্লেম, পেঁয়াজগুলো সামান্য একটু ভাজা হলে সামান্য ভাজা হলে আমি রসুন কুচিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাজব। কয়েকটা লঙ্কা কুচি দিলাম, সব দেব না, পরে দেব আবার। আর আদা কুচিগুলোও দিয়ে দেব। এইভাবে আমি নাড়াতে থাকবো। আর পেঁয়াজ একটু মানে শক্ত ভাব কমানোর জন্য, খুব তাড়াতাড়ি কমানোর জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, প্রয়োজনে আবার পরে লবণ দেব। এটা পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণটা দিচ্ছি। এইবার আমার কেটে রাখা যে আলুগুলো রেখেছি সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অন্য সবজির তুলনায় আলু তো একটু বেশি সময় লাগবে, সেই জন্য আলুটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। কিছুক্ষণ মানে 2-3 মিনিট একটু ঢাকা থাকুক, চাপা ঢাকা থাকুক, আর গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে, ফুল ফ্লেমে করা থাকবে। এবার 2-3 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে অন্য সবজিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দেব। বেশ কয়েক মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে যাওয়ার পর এবার অর্ধেক সেদ্ধ আমার হয়ে গেছে, দেখুন এই যে
কাটলে অল্প শক্ত অল্প নরম হয়েছে, এই অবস্থায় আমি নুন হলুদ মিষ্টি দিয়ে দেব। হলুদ খুব বেশি দেব না, যে যেরকম খায়। আবার অনেকে হলুদ ছাড়াও করে, আপনারা হলুদ ছাড়াও করতে পারেন। আমি একটু দিলাম, একটু রংটা হলুদ হলুদ খারাপ লাগে না দেখতে। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন, মোট কথা হলুদটা কোনো ম্যাটার করে না। তারপর স্বাদ মতো নুন দেবেন, কেননা এই সবজিটায় যা নুন দেবেন সুজি করবে একটু লাগবে, সেই জন্য আপনারা নিজেদের যেরকম লবণের স্বাদ আপনাদের প্রয়োজন সেইভাবে লবণটা দেবেন স্বাদ মতো। আর চিনি দেবেন, এটা মিষ্টি নুন হলে ভাল লাগে বেশি। হ্যাঁ, সেই জন্য আমি এই 3 চামচ মতন চিনি দিয়েছি, কেননা যেহেতু সুজি থাকবে, সুজিটা একটু মিষ্টি একটু লবণ স্বাদটা বেশ বাড়ায় আর কি। দিয়ে বেশ করে নাড়াচাড়া করে এইবার আমি সুজি দেব। আচ্ছা, সুজিটা দেওয়ার আগে আমার এই যে ছাঁকনি দেখছেন, এই ছাঁকনি দিয়ে সুজিটা চেপে দেবেন, কেননা বর্ষাকালে সুজি পোকা হয়। আমি চেপে নিয়েছি, পোকা হয়নি যদিও, কিন্তু এটা সাবধানতার জন্যে দিচ্ছি। আচ্ছা, একবারে সুজিটা দেব না, সুজিটা থেকে থেকে দেব। আর 200 গ্রাম আমি সুজির প্যাকেটটা ওজনটা ছিল 200 গ্রাম আর কি। হ্যাঁ, তা আমি একবারে দেব না, সেই জন্য থেকে থেকে দেব। আর আরেকটা কথা, এই যে সুজি দিচ্ছি একবারে জল দেব না, আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেব, কেননা বেশি একসাথে জল দিলে একটু এরকম ভ্যাদভেদে টাইপের হয়ে যাবে, সেই জন্য আমি থেকে থেকে একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে দেব। আবার সুজি দেব খানিকটা, আর এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, আর আবার বাড়িয়ে দেবেন, একবার বাড়াবেন একবার কমাবেন, কেননা সুজিতে আবার নিচটা ধরে যায় বড্ড। আবার একটু জল ছিটিয়ে দেবেন, যেহেতু সুজি দিলাম একটু বেশি না, খুব বেশি না। সুজিতে জল পড়লে একটু ফুলে উঠবেই, আর সুজি তো হতে বেশিক্ষণ টাইম লাগে না। বাকি সুজিটাও দিয়ে দিলাম, মোট 200 গ্রাম আমি সুজি দিলাম। আবার একটু জল দেব, এই সময় একটুখানি খুন্তি দিয়ে দেখবেন যে আলু বা অন্য সবজি নরম হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দিয়ে একটু নাড়িয়ে নিন, আর আঁচটা ধিম করে দেবেন। আবার একটু জল দিন, ব্যাস, আর জল দেওয়ার প্রয়োজন হবে না। প্রয়োজনে আপনি একটু স্বাদটা যাচাই করার জন্য একটু মুখে দিয়ে দেখতে পারেন কিরকম হয়েছে, মিষ্টি নুন ঠিক হয়েছে কিনা। যেহেতু ঝাল সুজি, সেই জন্য খুব মিষ্টি না, আবার খুব নুন না, একটু লবণ লাগবে মনে হচ্ছে। আমি লবণ, কেননা খুবই কম দিয়েছিলাম,
আমরা লবণটা কম খাই, মিষ্টিটাও কম খাই। সুজির জন্য মিষ্টি দিয়েছি, নচেত দিতামই না। আপনাদের প্রয়োজনে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তবে এই পরিমাণ সবজি বা সুজিতে আর সামান্য মিষ্টি দিতেই পারেন। এবার বাকি লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আর এখানে যে ধনে পাতা রেখেছি সেই ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, ছড়িয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিট। তাহলে আমার সুজি কমপ্লিট হয়ে যাবে রান্না করা। দেখুন কি সুন্দর কমলা, সবুজ, হলুদ, স্বাধীনতার রং লেগেছে আমার ঝাল সুজিতে। এইবার আমি ঢাকা দিয়ে দেব ধনে পাতার গন্ধটা যাতে অটুট থাকে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, 2-3 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমার এটা 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এইবার ধনে পাতাটা সব ঝাল সুজির সাথে মিশিয়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি, খাবার জন্য রেডি। আপনারাও বাড়িতে তৈরি করুন আর ঝাল সুজি খেয়ে তৃপ্তি পান। কি সুন্দর রং হয়েছে দেখুন। এবার আমি শশা দিয়ে পরিবেশন করছি আপনাদের। বন্ধুরা, আমার এই ঝাল সুজি আপনাদের কিরকম লাগলো সেটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ইচ্ছে হলে কমেন্ট দিতে পারেন, ইচ্ছে হলে শেয়ার করতে পারেন। প্রতিদিন আমার সঙ্গে থাকবেন, আপনারা বাড়িতে করবেন, কিরকম হলো আমায় কমেন্ট করে জানাবেন।